অনেকে বলতে শুনেছি যে এই ধরনের একটি ছবিতে যদি আমি একটি পাসিং শট দিতে পারতাম সেটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হতো। আমি বলি কি, আমি কিন্তু আদতে এই ছবিতে একটি পাসিং শট দিয়েছি। যেদিন এই শুটিংটা হচ্ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার, সেখানে তিনজন বিচারকের দরকার, দুজন বিচারক পাওয়া গেল আর একজন বিচারক পাওয়া যায়নি, তাহলে কে থাকবে সেখানে? আমি নিজের থেকে বললাম যে এই জায়গাটা আমি বসতে চাই, কারণ আমি থাকতে চাই,